The breaking news. Khonte khomai bisote dekhbaki hambudhan kori ba pradhanmontri e. Aru khonte khomai kisu hamara pekha dekhbaki hambudhan kori ba pradhanmontri gora ki aji nikha prakash pabo pare CAAR bidhi. Kendra grihamontronaloy jari kori ba rashtrapatito janoni khonte bisote dekhbaki uddeshi pradhanmontri e barta dibo. Grihamontronaloy akhomarokire video conference ot proti jilak alert thokar nirdeshona jiru diya hoise. 2019 sonor December mahot hongkhode grihito Silka, Dejuri, Protibador Majote, Bolabot Hoboka, Okomotu, Kandulon Karik, Protirutor Babe, Biapo Homorhoja, Homogro, Dehot, Kotkotia, Nirapota, Bebosta, Guahati to Biapo Nirapota, Bebosta, Dekago, Timotaji, Badinotori, Guahati, Mohanoguri, Dekrokar, Tad Jotestos, Ariu Fale, Dekago, Jaroki, Gizkiz, Abanirapotaki, Honka, or Idea Hose, or Contek Mopisot, Edik, Paki, Homudan Kuribo, Prodamontri Korak. আজি নিহা প্রকাশ পাব পারে CAAR বিধি নাগরিকত্ব সংশোধনী আইনৰ বিধি CAAR বিধি যিকোনো মুহূৰ্ততে প্রকাশ কৰা হ'ব বুলি কেন্দ্ৰৰ ফালৰ পৰা স্পষ্ট কৰি দিয়া হৈছিল আৰু নিৰ্বাচনৰ আগতেই হ'ব বুলি কেন্দ্ৰৰ ফালৰ পৰা স্পষ্ট কৰি দিয়া হৈছিল কেন্দ্ৰৰ ফালৰ পৰা স্পষ্ট আছিল ইংগিত আৰু কেন্দ্ৰীয় গৃহ মন্ত্ৰণালয়ে জাৰি কৰিব ৰাজপত্ৰিত জাননী আজি নিহাৰ ভিতৰতে প্রকাশ পাব পাৰে CAAR বিধি খন্তেক পিছতে দেশবাসীৰ উদ্দেশ্যে প্ৰধানমন্ত্ৰীয়ে বাৰ্তা দিব ইফালে গৃহ মন্ত্ৰণালয় আৰু অসম আৰক্ষীৰ মাজৰ যি ভিডিঅ' কনফাৰেন্স তাক প্ৰতিখন জিলা গৃহ মন্ত্ৰণালয়ৰ ফালৰ পৰা অসম আৰক্ষীক প্ৰতিখন জিলাতে কটকটিয়া নিৰাপত্তা বা হাই এলৰ্ট থকাৰ বাবে নিৰ্দেশনা দিয়া হৈছে 2019ৰ ডিসেম্বৰত সংসদত CAA গৃহীত হৈছিল 2019ৰ হেইছোৱা সময় সংসদত গৃহীত হৈছিল CAA যথেষ্ট প্ৰতিবাদ হৈছিল কেউতিয়া কৈ যথেষ্টখিনি প্ৰতিবাদ হৈছে দেখচুৰি প্ৰতিবাদ হৈছিল হেইছোৱা সময়ত আৰু তাৰ মাজতে বলৱৎ হৈছিল সংসদ আৰু এতিয়া দেখচুৰি প্ৰতিবাদৰ মাজতে বা বিৰোধিতাৰ মাজতে CAAR বিধিৰ প্ৰকাশ কৰা হ'ব আজি নিহাৰ ভিতৰতে CAAR বিধি প্ৰকাশ কৰাৰ পূৰ্ণ সম্ভাৱনা আছে আৰু খন্তেক সময় পিছতে প্ৰধানমন্ত্ৰী দেখবাকি সম্বোধন কৰিব অসমত কা আন্দোলনকাৰী প্ৰতিৰোধৰ বাবে ব্যাপক সমৰহজ দেখা গৈছে সমগ্র দেশত কটকটিয়া নিৰাপত্তা ব্যৱস্থা দেখা গৈছে যেহেতু 2019ৰ ডিসেম্বৰ মাহৰ হেইছোৱা সময় আসলতে দিল্লীকে ধৰি বিভিন্ন ঠাই যথেষ্ট অগ্নিগৰ্ভা হৈ পৰিছিল পৰিস্থিতি আৰু এই গুটেই আন্দোলন ক্ষেত্ৰত বা আন্দোলনকাৰী প্ৰতিৰোধৰ বাবে ব্যাপক সমৰহজ গুৱাহাটী মহানগৰীত আসলতে দেখা গৈছে আজি কিছুদিনৰ পৰা গুৱাহাটীৰ ব্যাপক নিৰাপত্তা ব্যৱস্থা গঢ়ি তোলা হৈছে মুখ্যমন্ত্ৰী এটা গ্যারান্টি দিছে হেহুতিয়া কয় যে নতুন কোনো মানুহ নাহে ইয়া মুখ্যমন্ত্ৰীৰ গ্যারান্টি বুলি মুখ্যমন্ত্ৰী গৰাকীয়ে কালি এক ভাষ্য দাঙি ধৰিছিল আৰু লগতে এই CAAক লৈ হেহুতিয়া কয় আছৰ প্ৰতিবাদ হৈছে বা বিৰোধীয়েও বিৰোধিতা সম্পূৰ্ণৰূপে কৰি গৈ আছে প্ৰতিবাদ হৈছে বা দেখৰ আনন প্ৰান্তটোৰ যদি কথা কোৱা যায় CAAৰ বিৰুদ্ধে যথেষ্ট এটা যি প্ৰতিবাদৰ এটা পৰিবেশ আছিল বা বিৰুদ্ধাচৰণ হে অব্যাহত আছিল তাৰ মাজতে কেন্দ্ৰই কিন্তু স্পষ্টকৈ ইংগিত দাঙি ধৰি দিছিল আৰু তাৰ লগতে সমগ্র অসমত বিশেষকৈ বা আনন ঠাইটো দেখৰ কা সন্দৰ্ভত বা CAAR বিধি প্ৰকাশ কৰাৰ লগে লগে উদ্ভৱ হ'ব পৰা এটা এখন ছবিৰ প্ৰতি লক্ষ্য ৰাখি বা উদ্ভৱ হ'ব পৰা পৰিস্থিতিৰ হৈতে মোকাবিলা কৰিব পৰাকৈ আৰক্ষী বা নিৰাপত্তা ৰক্ষীৰ সংখ্যা আসলতে বঢ়াই দিয়া হৈছে বা গুৱাহাটীটো হেহুতিয়াকৈ দেখা গৈছে যে নিৰাপত্তা ৰক্ষীয়ে টহল দিছে বেৰিকেড বিভিন্ন ঠাইত বেৰিকেড দিয়া হৈছে আৰু আজি নিশা প্ৰকাশ পাব পাৰে CAAR বিধি কেন্দ্ৰীয় গৃহ মন্ত্ৰণালয়ে জাৰি কৰিব ৰাজপত্ৰিত জাননী কেন্দ্ৰীয় গৃহ মন্ত্ৰণালয়ে ৰাজপত্ৰিত জাননী জাৰি কৰিব এতিয়ালৈকে বিধি সম্পৰ্কে কি থাকিব পাৰে এই ধৰণৰ কিছু কথা বতৰা চলি আছে যদিও স্পষ্টকৈ কোনো এখন ছবি কিন্তু পোহৰলৈ অহা নাই আজি বিধি প্ৰকাশ কৰা হ'ব আজি নিশাৰ ভিতৰতে কেন্দ্ৰীয় গৃহ মন্ত্ৰণালয়ে CAA নাগৰিকত্ব সংশোধনী আইনৰ ৰাজপত্ৰিত জাননী জাৰি কৰিব খন্তেক পিছতে দেশবাসীক উদ্দেশ্যে প্ৰধানমন্ত্ৰীয়ে বাৰ্তা দিব আৰু ইতিমধ্যে গৃহ মন্ত্ৰণালয় আৰু অসম আৰক্ষীৰ হৈতে যি ভিডিঅ' কনফাৰেন্স তাত প্ৰত্যেক জিলাকে এলাৰ্ট থাকিবলৈ কোৱা হৈছে আমাৰ ডেকাই মুহূৰ্তত আমাৰ হৈতে সংযুক্ত হৈছে নিউজ ৰুমৰ পৰা আমাৰ জ্যেষ্ঠ সাংবাদিক বিজু কুমাৰ ডেকা এই মুহূৰ্তত বিজু কুমাৰ ডেকা আপোনাৰ ওচৰলৈ আহিছো যথেষ্ট আচলতে এই মুহূৰ্তত সম্ভাৱনা আছে যে আজি নিশাৰ ভিতৰতে CAAR যি বিধি সেয়া প্ৰকাশ কৰা হ'ব হয় গীতাশ্ৰী 2019ৰ ডিচেম্বৰতে আচলতে নাগৰিকত্ব সংশোধনীত বিলখন গৃহীত হৈছিল আৰু আইনত পৰিণত হৈছিল ৰাষ্ট্ৰপতিয়ে অনুমোদন জনাইছিল আৰু এই CAAখন আচলতে তাৰ যি নীতি নিৰূপণ সেইখিনি কৰা হোৱা নাছিল বা ইমপ্লিমেণ্ট হোৱা নাছিল সেই বিষয়ক লৈ পেলাই চৰ্চা চলি আছিল আৰু কিছু মুহূৰ্তৰ পাছত অৰ্থাৎ 5:30 বজাত প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে
সমগ্র দেশবাসীকে সম্বোধন করব আর এই কি বিষয় লো পেলে সম্বোধন করব সমগ্র দেশক সে চর্চা হয়েছে আর সেই চর্চাত এইব চর্চা হয়েছে যে কা বিধি বলবৎ করার সন্দর্ভতে খুব সম্ভবত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চার পাঁচ বজাত কিছু মুহূর্তের পাছত চার পাঁচ বজাত দেশবাসীক সম্বোধন করব কিন্তু সমগ্র রাজ্যত যে কা বিষয় লো পেলে কা আন্দোলনের বিষয়ক লো পেলে যে উত্তাল প্রতিবাদের সূচনা হয়েছিল পরবর্তী সময়ত সেই আন্দোলন নিস্তেজ হওয়া দেখা গৈছিল আর শেষত কা যেতিয়া এতিয়া ইমপ্লিমেন্ট হবলৈ গৈ আছে এনে সন্ধিখনত সমগ্র রাজ্যত বিশেষ নিরাপত্তা ব্যবস্থাও ইতিমধ্যে করা হয়েছে আর আরক্ষী সঞ্চালক প্রধানের তরফের রাজ্যের আটাইকি জেলা আরক্ষী অধীক্ষক বা যুদ্ধ বেটেলিয়ন আছে আরক্ষী বেটেলিয়ন কষ্টম হয়ে থাকি কোয়া হয়েছে যাতে অর্থাৎ আরক্ষী নিরাপত্তারক্ষীর যেতে এলার্ট হয়ে আছে এই মুহূর্তটো যথেষ্ট আসলে আরক্ষী নিরাপত্তারক্ষী বিভিন্ন ঠাই বিশেষ গুয়াহাটী মহানগরীর কথা যদি আমি কম মোতায়ন করে থাকা আছে বা বেরিকে ঠায় ঠায় দি থাকা আছে এটা বিজু কুমার ডেকা মুখ্যমন্ত্রীগী শেহতীয়াকৈ একটা মন্তব্য করেছিল যে গ্যারেন্টি দিছে মুখ্যমন্ত্রী হ্যাঁ গ্যারেন্টি যে নতুন মানু আর কোনো নাহে কিন্তু তার মাজতে আসরে প্রতিবাদ করে আছে বা বিরোধীর হ্যাঁ তা বিরুদ্ধাচরণ কা মানি নল স্পষ্ট করে রাখিছে স্থিতি আর আনহাতে মুখ্যমন্ত্রীগী আর একটা কথাও কৈছিলে যদি কা বেয়া তেনে হলে সেয়া উচ্চতম ন্যায়ালয়ে কব হয় গোটেই বিষয়টো ইতিমধ্যে আসলে নাগরিকত্ব সংশোধনী আইনত পরিণত হয়েছে আইনখন আইনত পরিণত হয়েছে কেবর বিরুদ্ধে ব্যাপক আন্দোলন সূচনা আন্দোলনের সূচনা হয়েছিল বা বিভিন্ন দল সংগঠনে প্রতিবাদ করেছিল কিন্তু দেখা গল যে আন্দোলনের স্বরূপবিল কেনে ধরনের অসমবাসী রাইজে ইতিমধ্যে দেখিলে যে কেবর আন্দোলনের পরবর্তী পাছত কা হল কা হওয়ার পাছত একাংশ সেই প্রতিবাদ করার লোকেই গিয়ে রাজনৈতিক মুনাফা আদায়ের বিভিন্ন দল গঠন করিল বা বিভিন্নজনে বিভিন্ন দলত যোগদান করে রাজনৈতিক সুরক্ষা বা রাজনৈতিক লাভালাভ নিজের হাতের মুঠিলকে নিলে ইয়ার পাছত অসমবাসী আসলে কার নেতৃত্বত আন্দোলন জঁপিয়াই পড়ব আসলে আবেগ সর্বস্ব অসমীয়া জাতির আবেগর পরিবর্তে বিবেকক প্রাধান্য দিয়ার ক্ষেত্রে অসমবাসী রাইজ ইতিমধ্যে সজাগ হয়েছে আর সচেতন হয়েছে আসলে কাখনে অসমের বিপরীতে অসমের বিরুদ্ধে কেনে ধরনের এক পন্থা আহিব বা কা কিমান অহিতকর অসমিয়ার বাবে বা অসমিয়া সমাজের বাবে সেইখিনি রাইজে অবগত হয়েছে ডেফিনেটলি আর আগের সেই দিন নাই যে কারোবার পরিচনাত পরি কোনোবাই আন্দোলন করব আর কোনোবাই রাজনৈতিক মুনাফা আদায় করব এনে প্রেক্ষাপটত অসমবাসী রাইজ সজাগ আর সচেতন হয়েছে আর এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়ও বিভিন্ন সময়ত রাইজক সজাগ আর সচেতন হবলৈ আহ্বান জানাইছে আসলে কোনো কারণত 2014 31 ডিসেম্বর পাছত অহা লোক অসমতেই হোক বা দেশের বিভিন্ন প্রান্তরে হোক সংস্থাপিত করা নহব বা নাগরিকত্ব প্রদান করা নহব আর এই কথাও কোয়া হয়েছে যে অসমত বিদেশের পর আহি কোনো লোকক এত সংস্থাপিত করা নতুন মানুষ কোনো নাহে বলে মুখ্যমন্ত্রীয়ে গ্যারান্টি দিছে বিজু কুমার ডেকা খন্তেক সময় পিছতে মাজত আর কিছু সময় আছে প্রধানমন্ত্রীগী যেহেতু দেশবাসী সম্বোধন করব কা সম্পর্কীয় কিনা কথা থাকি পড়ে নাকি কি অনুমান করব পড়া যায় হয় চারে পাঁচ বজার লগে লগে আর 15 মিনিট আছে আর 15 মিনিটের পাছত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীক সম্বোধন করব আর চর্চা চলিছে যে কা বলবৎ বা বিধি বলবৎ হওয়ার বিষয়ক লো পেলে খুব সম্ভবত দেশবাসীক সম্বোধন করব কিন্তু আসলে এই বিষয়ক লো পেলে চর্চা করব বা সম্বোধন করব না কই দিব পৰা অবস্থা নাই কিন্তু চারে পাঁচ বজালেকে আমি অপেক্ষা করব লাগবে কিন্তু সমগ্র রাজ্যত পূর্বর যিখিনি আন্দোলন সূচনা হয়েছিল রাজহুয়া সা সম্পত্তি ধ্বংস করা নষ্ট করা সেই ধরনের যাতে ঘটনা প্রবাহ সমাজ পুনের কোনো দুষ্কৃতিকারীয় নকরে বা আন্দোলনের নামত একাংশ দুষ্কৃতিকারী গই রাজহুয়া সা সম্পত্তি যাতে বিনষ্ট করব নয় তার প্রতি লক্ষ্য রাখি আসলে প্রতিখন জেলাত আরক্ষী অর্ধসামরিক বাহিনী সমূহ সতর্ক করে রখা হয়েছে আরক্ষী বাহিনী বা কমান্ডো বেটেলিয়ন দিসপুর জনতা ভবনের সম্মুখত বা নতুন বিধানসভা ভবনের সম্মুখতে বিশেষ এক তৎপরতা গ্রহণ করেছে ঠিক একদরে রাজহুয়া অফিস বা সরকারি অফিস সমূহের বিশেষ গুরুত্বপূর্ণ অফিস সমূহের সম্মুখত নিরাপত্তা ব্যবস্থা কটকটিয়া করে তোলা হয়েছে যাতে কোনো দুষ্কৃতিকারীয়ে আন্দোলনের নাম লৈ আহি যাতে প্রতিবাদ সাব্যস্ত করার নামত রাজহুয়া সা সম্পত্তি ধ্বংস করব নয় নিশ্চয় বিজু আসুর ফালের এই মুহূর্তে কিনা তেনেকা প্রতিক্রিয়া বিশেষ আসুয়ে প্রতিবাদ করে গেছে তেনেকা কিনা বিশেষ প্রতিক্রিয়া লাভ করেছে নাকি হয় বিগত যতিবাদ সাব্যস্ত হয়েছিল কেবর সময়ত বা তারপর কা আন্দোলনের সময়ত এই সময়সাতো আসুয়ে বিশেষ ভূমিকা গ্রহণ করেছিল আন্দোলনটা কেনদরে আগবাই নিব
আৰু আন্দোলনটো হিংসাত্মক হোৱাৰ ফলনি অহিংস আন্দোলনৰ প্ৰতি আছো বিশেষভাৱে তেওঁলোকে চিন্তা চৰ্চা কৰি আগবঢ়াই নিছিল কিন্তু একাংশ দুষ্কৃতিকাৰীয়ে ৰাজহুৱা সা সম্পত্তি বিনষ্ট কৰা দেখা গৈছিল গোটেই গুৱাহাটী যেনেধৰণে জাপানৰ প্ৰধানমন্ত্ৰী আগমনৰ প্ৰাক্ষণত সজাই পৰি তোলা হৈছিল সেইখিনিক কিন্তু ধ্বংস কৰি ধ্বংসস্তূপত পৰিণত কৰা 2019ৰ ডিচেম্বৰ মাহত তেনেকুৱা ধৰণৰ এটা সময়ৰে আচলতে অসম পাৰ হৈছে বা গুৱাহাটীত কি ধৰণৰ এটা ধ্বংসলীলা হৈছিলে নিশ্চয়কৈ সেয়া দৰ্শকৰ মনত আছে এই মুহূৰ্তত আচলতে লক্ষণীয় হ'ব প্ৰধানমন্ত্ৰীয়ে কি কি ধৰণে বা কি বিষয়বোৰৰ ওপৰত সম্বোধন কৰে আৰু লগতে আটাইতকৈ ডাঙৰ খবৰ এই মুহূৰ্তত যে কাৰ বিধি বিধিত কি থাকিব পাৰে বা কাৰ বিধি আজি প্ৰকাশ কৰিব কেন্দ্ৰীয় চৰকাৰে বা কেন্দ্ৰৰ ফালৰ পৰা ধন্যবাদ বিজু কুমাৰ ডেকা আমাক এইখিনি আপডেট আপুনি জনালে কিন্তু এই মুহূৰ্তত আন কিছু প্ৰতিক্ৰিয়া কা বলৱৎকৰণ সন্দৰ্ভত বিধায়ক অখিল গগৈয়ে কিছু প্ৰতিক্ৰিয়া দিছে আমি অখিল গগৈৰ প্ৰতিক্ৰিয়া আগবঢ়াম পাছতে খন্তেক সময়ৰ পাছতে নাগৰিকত্ব সংশোধনী আইন বলৱৎ হ'ব ইতিমধ্যে নেশ্যনেল টিভিবিলাকতো বলৱৎ হ'ব পাৰে বুলি নিউজ আহিছে এইমাত্ৰ বলৱৎ হ'ব বুলি খবৰ পাইছোঁ গতিকে মোৰ একমাত্ৰ প্ৰথম আৰু একমাত্ৰ প্ৰতিক্ৰিয়াটো হ'ল ৰাজপথলৈ ওলাই আহক ৰাইজে প্ৰতিবাদ কৰক প্ৰতিবাদ আৰু প্ৰতিবাদ কি প্ৰতিবাদ সৰ্বাত্মক প্ৰতিবাদ কেনে প্ৰতিবাদ শান্তিপূৰ্ণ আৰু গণতান্ত্ৰিক প্ৰতিবাদ সৰ্বাত্মক প্ৰতিবাদৰ কাৰণে ৰাজপথলৈ ওলাই আহক কা বলৱৎ কৰিলে অসমীয়া জাতি ধ্বংস হৈ যাব অসমত অতি কমেও লগে লগে 15-20 লাখ মানুহে মানে কা বলৱৎ হোৱাৰ লগে লগে যেতিয়া কা বলৱৎ হ'ব হৈ যোৱাৰ লগে লগে তেওঁলোকে যেতিয়া জাননী মানে কি কয় নাগৰিকত্বৰ কাৰণে এপ্লিকেশ্যন বিচাৰিব আৰু এপ্লিকেশ্যন কিবা এটা নিৰ্দিষ্ট সময়ৰ ভিতৰত বিচাৰিব আৰু সেই সময়ৰ ভিতৰতে মানুহবিলাকে এপ্লিকেশ্যন দিব আৰু তাৰ কেইদিনমানৰ পিছতে নিশ্চয় তেওঁলোকে নাগৰিকত্ব পাই যাব অখিল গগৈৰ প্ৰতিক্ৰিয়া